ভেবেছ বুঝি হঠাৎ করে করে তোমাকে কুড়িয়ে পেয়েছিলুম, কুড়িয়ে তোমাকে পাইনি, পেয়েছিলুম অনেক তপস্যায় অনেক আরাধনায়, তাই বিদায় দেবার কর্তা তুমি নও, আমাকে ত্যাগ করার মালিকানা সত্ত্বাধিকার তোমার হাতে নেই। এই কথাগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার নিজের অভিব্যক্তি ব্যাখ্যা করবার জন্য, কিন্তু লিওনেল মেসির সমগ্র ফ্যান তথা ভালোবাসার অনুরাগী যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথা চালিয়ে দেয়া যায়। ২০১৪ সালে জার্মানির কাছে বিধ্বস্ত আর্জেন্টিনার মাথায় টিপ টিপ করে জ্বলছিল অর্ধগলিত এক বিন্দু ভিড়ে। ১৪'র ফাইনাল হারা মেসির জন্য অবসর নেয়াটা ছিল ইচ্ছের বিরুদ্ধে, ইচ্ছে ছিল বিশ্বকাপ ছুঁয়ে দেখার, অথচ কপালে জোটে না কোপা আমেরিকার মতো ট্রফিও, কি আর করার, নিজের সামর্থ্যের সামনে নতজান হয়ে ১৬ সালে অবসরের ঘোষণা দেন। শোকের মাতম তুলছিল কতিপয় ভক্তদের হৃদমাজারে, কিন্তু আসমানি কিতাবে লেখা আছে তুমি তাই পাবে যা তোমার ভাগ্যে নসিবে লেখা আছে। লিওনেল মেসি হয়তো সময়ের কিংবা সর্বকালের সেরা ফুটবলার, তাই বলেই তো সব অর্জন পায়ের কাছে এসে পড়ে যাবে না, যা করতে হবে নিজেকেই করতে হবে, প্রতিপক্ষের দুর্বলতা সবলতা সম্পর্কে সব জানা প্রয়োজন। মেসিও তাই করলেন, জানলেন, মাঠে নামলেন, খেললেন, বিশ্ব জয় করলেন, বলতে পারেন থিওরি অফ ম্যাগনিফিসেন্ট সুলতান সুলেমান। তবে এই মেসি আপনার জন্য সব রেখে গেছেন, ফেইলার ফ্রম 2014, এগেইন 2015 and 2016। লিওনেল মেসির ব্যর্থতার কালো পর্দা লেগেছিল এই দুটা টুর্নামেন্ট, মেসি সর্বোচ্চ দিয়ে লড়েও জয় করতে পারেননি, কিন্তু ক্লাইম্যাক্স বাকি তখনও। অবসর ঘোষণা দিয়ে ফিরে এলেন, দল গুছিয়ে মাঠে নেমে ২১ সালে আপনাকে স্বপ্ন দেখিয়ে ২২ সালে পূর্ণতা দিয়েছেন। এই মেসি আপনার জন্য রেখে গেছেন সব ব্যর্থতা, ব্যর্থতা, আরও ব্যর্থতা, এরপরে ফুল স্টপ দিয়ে ক্যাপিটাল লেটারে লিখেছেন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড। খুব সম্ভবত মেসি বিদায় বলবেন আন্তর্জাতিক ফুটবলকে, আকাশ নীল জার্সিতে নিজেকে আর খেলায় আবিষ্কার করবেন না, বড়জোর কোপা আমেরিকা এরপর খুব সম্ভাবনাই আছে, আরও এক বিশ্বকাপ খেলবেন, চ্যাম্পিয়ন বলে কথা, চাইলেই আরও এক, কেন আরও একাধিক বিশ্বকাপ খেলতে পারেন। কিন্তু যে মেসি একটু একটু করে নিজেকে বড় করেছেন, যে মেসি নিজের খাম আর চোখের পানিকে এক করে নিয়েছেন, সে মেসির পরবর্তী স্টেপ নিশ্চয়ই ৭-৫ ভেবেই হবে, এটাই তো স্বাভাবিক। তবে মেসি বিশ্বকাপ খেলুক আর নাই খেলুক, আপনি যদি মেসির ভক্ত হন তাহলে নিজেকে ধন্য কিংবা পরীক্ষিত বলতেই পারেন। ১৪ সালে ব্যর্থ হয়েছেন, ১৫-১৬ সালে তো মনে হয়েছে সফলতা আপনার জন্য না, ১৮ সাল তো একেবারেই আপনার জন্য নিষিদ্ধ, ১৯ কখনো ভুলে যাবেন না, ২১ আপনাকে বাঁচতে শেখাবে, ২২ আপনাকে দুনিয়ার সামনে দুহাত মেলে দাঁড়াতে সহযোগিতা করবে, উপলব্ধি করাবে ব্যর্থতা বলে কিছু নেই, সফলতাই সর্বশেষ উক্তি। আবু নাইম, Sports Times.